আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় ত্রুটিপূর্ণ দাঁতে ক্যাপের মাধ্যমে চিকিৎসা সম্পর্কে। তো ভিউয়ার্স, এ ব্যাপারে আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, ত্রুটিযুক্ত দাঁত হলেই যে ক্যাপ করতে হবে ব্যাপারটি এমন নয়। ক্যাপ করার কিছু ক্ষেত্র রয়েছে, কিছু দাঁত রয়েছে ক্যাপ করে ট্রিটমেন্ট করাতে হয়, কিছু দাঁত রয়েছে ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করা যায়। তো ভিউয়ার্স, ক্যাপের মাধ্যমে যে দাঁতগুলো ট্রিটমেন্ট করাতে হয়, যদি কোনো দাঁত এভাবে ভেঙে যায়, এখানে যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন, যদি কোনো দাঁত এমনটি মাঝ বরাবর ভেঙে যায়, তো এমন দাঁতের জন্য ক্যাপ করে নেওয়াটাই সবথেকে ভালো চিকিৎসা। এখানে আপনারা যে সমস্যাটা দেখতে পাচ্ছেন, দুইটি দাঁত এখানে ডিসকালার হয়ে যাচ্ছে, অর্থাৎ ধীরে ধীরে দাঁতের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এটি তখনই হয় যখন দাঁতের ভিতরে যে পাল্প থাকে, যে পাল্পের ভিতরে প্রতিনিয়ত ব্লাড সার্কুলেশন হয়, তো সেই পাল্প যদি কোনো কারণে নষ্ট হতে থাকে বা মারা যেতে থাকে, তখন দাঁতগুলা ধীরে ধীরে এমন কালার চেঞ্জ হতে থাকে। তো ভিউয়ার্স, এ ধরনের সমস্যা আঘাতজনিত কারণে হয়ে থাকে। ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হয়ে দাঁতের পাল্প যখন নষ্ট হয়ে যেতে থাকে, তখনও ধীরে ধীরে এভাবে দাঁতের কালার চেঞ্জ হতে থাকে। তো এমন দাঁতেও কিন্তু আপনি যদি ট্রিটমেন্ট করাতে চান, তাহলে তেমন দাঁতে আপনি ক্যাপ করে নিতে পারেন। যেমনটি এখানে দেখুন, এখানে দুটি দাঁতে ক্যাপ করা হয়েছে, এটি উপরের ছবি। এখানে এই দুটি দাঁতে ত্রুটিপূর্ণ দাঁত, আর এই দুটি দাঁতে যদি আপনি চিকিৎসা করাতে চান, এখানে ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করা যাবে না, এখানে আপনাকে অবশ্যই ক্যাপের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে হবে। যেমনটি এখানে দেখুন, এটি ক্যাপ লাগানোর পরের ছবি এখানে দেখা যাচ্ছে। তো এমন ত্রুটি যদি থাকে, তাহলে আপনাকে ক্যাপের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে হবে। যদি এমন ত্রুটিযুক্ত দাঁত হয়ে থাকে, যেমনটি এখানে ভেঙে গেছে, এমন ত্রুটিযুক্ত যদি দাঁত আপনাদের মুখে থেকে থাকে, তাহলে এমন ধরনের দাঁতের জন্য, স্থায়ী চিকিৎসার জন্য আপনি ক্যাপের মাধ্যমে ট্রিটমেন্ট করিয়ে নিতে পারেন। যদি মাড়ির দিকটা হয় বা সামনের দিকটা হয়, চিকিৎসা একই। এখানে দেখুন, এখানে দুটি দাঁতে সমস্যা ছিল, এখানে এই যে দুটি দাঁত, এই দুটি দাঁতে সমস্যা থাকায় এই দুটি দাঁত কিন্তু ট্রিটমেন্ট করে সুস্থ করে নিয়ে, সেখানে কাটিংয়ের মাধ্যমে দাঁত ছোট করে নিয়ে কিন্তু ক্যাপ পরানো হয়েছে। এটি ক্যাপ পরানোর পরের ছবি। ক্যাপগুলো এমনভাবে তৈরি করা হয় যেন পাশের দাঁতের সঙ্গে ম্যাচিং করেই করা হয়, এবং দেখে বোঝা যায় না যে এটি ক্যাপ করা। দেখে মনে হয় অরিজিনাল দাঁতের মতোই দেখা যায়। আর ক্যাপ করার উদ্দেশ্য হলো যে অরিজিনাল যে দাঁতটি থাকবে, সেই দাঁতের উপরে ক্যাপ বসানো হয়, আর তার জন্য অরিজিনাল দাঁতগুলো ভালো থাকে। তো ভিউয়ার্স, এটি সামনের দিকে হোক বা মাড়ির দিকে হোক, যদি ত্রুটিপূর্ণ দাঁত এমন অবস্থায় চলে যায় যে সেখানে ক্যাপ করার প্রয়োজন রয়েছে, তাহলে আপনাকে ক্যাপ করে নিতে হবে। এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এই যে দুটি দাঁত দেখতে পাচ্ছেন, এই দুটি দাঁতও কিন্তু ত্রুটিপূর্ণ দাঁত। এখানে দেখছেন যে দাঁতের এদিকে এই অঞ্চলটা কালো হয়ে গেছে, তো এটি ক্যারিজে আক্রান্ত হয়ে এমনটি হয়েছে। আর এই দুটি দাঁতেই কিন্তু ক্যাপ পরানো হয়েছে, যেটা ছবি আপনারা নিচের অংশে দেখতে পাচ্ছেন। এই যে ক্যাপ দুটি করা হয়েছে, খুবই ন্যাচারাল, দেখলে মনে হচ্ছে ন্যাচারাল দাঁতের মতোই। তো আসলে দাঁতে যদি ক্যাপ পরান কোনো, তাহলে সেম ন্যাচারাল এমনই দেখা যায়, দেখে মনে হয় না যে সেটি অরিজিনাল দাঁত নয়। এটি হচ্ছে ক্যাপের বৈশিষ্ট্য। যদি এমন ত্রুটিযুক্ত দাঁত থাকে, যেমন এখানে দেখতে পাচ্ছেন এই দাঁতটি শুধুমাত্র ভেঙে যেয়ে দাঁতের গোড়ার অংশ এখানে রয়েছে, তো এমন দাঁতেও আপনি ক্যাপের মাধ্যমে ট্রিটমেন্ট হতে পারেন। এখানে দেখুন যে শুধুমাত্র একটু দাঁতের অংশ রয়েছে, যদি এতটুকু অংশ দাঁতের থেকে থাকে, বিশেষ করে সামনের দিকে, তাহলে আপনি সেই দাঁতের উপরে কিন্তু ক্যাপ করে নিতে পারবেন, যেমনটি দেখুন এখানে করা হয়েছে। তো ক্যাপের ট্রিটমেন্টটি আসলে অবস্থার উপর নির্ভর করে, দাঁতের উপর নির্ভর করে করা হয়ে থাকে। যদি সামান্য এতটুকু অংশ যদি ভেঙে যেয়ে থাকে, তারপরেও আপনি কিন্তু ক্যাপ করে দাঁতটি সেম আগের মতো করে নিতে পারেন। দেখুন, এটি হচ্ছে ক্যাপ করা দাঁত, যেটি দেখে মনে হচ্ছে না যে আসলে এটি ক্যাপ করা দাঁত। দেখে মনে হচ্ছে মাড়ির ভিতর থেকেই অরিজিনাল দাঁতই বেরিয়ে আসছে। তো এটি হচ্ছে ক্যাপের মাধ্যমে ট্রিটমেন্ট। এমন ত্রুটিপূর্ণ যে দাঁতগুলো থাকবে, তেমন দাঁতে আপনি যদি ক্যাপ করে নেন, তাহলে সেম এমনটি হয়ে যাবে। ভিউয়ার্স, এখানে এই দাঁতটিতে ত্রুটিযুক্ত দাঁত, আর এটি ট্রিটমেন্ট করে কাটিং করা হয়েছে, কাটিং করে তারপরে কিন্তু এখানে ক্যাপ করা হয়েছে। এখন কথা হচ্ছে, কাটিং কেন করতে হয়, দাঁত কেন ছোট করতে হয়? ভিউয়ার্স, যদি দাঁত এমন বড় থাকে, তাহলে কিন্তু আপনার ক্যাপ সেই দাঁতে পরানো যাবে না, পাশের দাঁতের সঙ্গে বেঁধে যাবে, ঠিকমতো ক্যাপটি সেটিং হবে না, ঢুকবে না। আর তার জন্য দাঁতের অংশ থেকে কিছুটা অংশ কাটিং করে দাঁত এভাবে ছোট করে নিতে হয় ক্যাপ পরানোর জন্য। যখন এভাবে ছোট করে
কাটিং করে মাপ নেওয়ার পরে কিন্তু ক্যাপটি তৈরি হয়ে আসে এবং তারপরে পেস্টিং করে এই ক্যাপটি যখন লাগিয়ে দেওয়া হয় তখন পাশের দাঁতের সঙ্গে ম্যাচিং করে করা হয় ক্যাপগুলো। যেমনটি এখানে দেখুন পাশের দাঁতের সঙ্গে কিন্তু ম্যাচিং হয়েছে অনেক সুন্দর। তো ক্যাপটি এভাবেই করতে হয়। যদি কখনো ক্যাপ আপনারা করিয়ে থাকেন, অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে ক্যাপ একবার লাগালে ক্যাপ কি কখনো খুলে যায় বা ভেঙে যায়। হ্যাঁ ভিউয়ার্স, ক্যাপ সাধারণত কখনো কখনো খুলে যায়। একবার লাগানোর পরে কারো ক্ষেত্রে 5 বছর 10 বছর পরেও ক্যাপ খুলে যেতে পারে। যদি কখনো ক্যাপ লাগানোর পরে ক্যাপ খুলে যেয়ে থাকে তাহলে আপনাকে সেই ক্যাপই আবারও আপনি লাগিয়ে নিতে পারবেন। ডেন্টিস্টের কাছে গিয়ে আপনি আবারও সেই খুলে যাওয়া ক্যাপটি আপনি লাগিয়ে নিতে পারবেন। সচরাচর ক্যাপ খুলে যায় না, তারপরেও যদি কখনো ক্যাপটি খুলে যায় আপনি আবারও কিন্তু সেই ক্যাপটি লাগিয়ে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এ ধরনের ত্রুটিযুক্ত দাঁতের জন্য একমাত্র ক্যাপের মাধ্যমে ট্রিটমেন্ট করাই সবথেকে ভালো। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।